ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন খবর সন্ধান। এখনকার যে খবরটি সেটার হেডলাইন্সে বলা হচ্ছে, ভ্যাপসা গরম থেকে স্বস্তির বার্তা, সন্ধ্যাতে বৃষ্টিতে ভিজতে পারে মহানগরী। অর্থাৎ আজকে যে একটা কলকাতায় বৃষ্টি হতে চলেছে এমন খবরই উঠে আসছে। এবং খবরটার মধ্যে যেটা জানা যাচ্ছে যে ভ্যাপসা গরম থেকে অবশেষে স্বস্তি পেতে চলেছে কলকাতাবাসী। শনিবার সন্ধ্যার দিকে অঝোরে নামতে পারে শীতল বাড়িধারা, অর্থাৎ আজকে সন্ধ্যার পর। এদিন বিকালের পর থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে যেটা জানানো হয়েছে, বঙ্গোপসাগরের পূর্ব পশ্চিমে একটি নিম্নচাপ রেখা সৃষ্টি হয়েছে বা অবস্থান করছে, যার জেরেই শনিবার সারা দিন আকাশ মেঘলা থাকবে এবং মেঘলা রয়েছেও। রোদের দাপট না থাকলেও আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে, যার ফলে ভ্যাপসা গরম বজায় থাকবে। তবে বিকাল বা সন্ধ্যার দিকে কলকাতা, হাওড়া ও তার পার্শ্ববর্তী এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এছাড়াও তারা যেটা জানাচ্ছে, প্রসঙ্গত বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে শুক্রবার রাত থেকেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গেছে এবং যার পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই পূর্বাভাস অনুসারে শুক্রবার গভীর রাতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ কলকাতার আশেপাশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামে এবং জানা গেছে যে কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টিও হয়েছে। কিন্তু কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে মেঘের গর্জন শোনা গেল, বৃষ্টির ছিটে ফোঁটা মেলেনি। জানি না এটা কতটা সত্য, কারণ কিছু কিছু জায়গায় ভালোই বৃষ্টি হয়েছে, সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে। তবে এবার সেই আফসোস মিটতে চলেছে। অর্থাৎ যাই হোক না কেন, এবার যে বৃষ্টি হতে চলেছে সে ব্যাপারে আবহাওয়া দপ্তর একরকম নিশ্চিত, এমনটাই তারা জানাচ্ছে। তাহলে যেটা আপডেট সেখান থেকে এটাই বুঝতে পারা যাচ্ছে যে কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আজকে সন্ধ্যা বা বিকালের পর বৃষ্টি আসতে চলেছে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি। পশ্চিমের যে জেলাগুলো সেখানেও, যে মালভূমি অঞ্চলের ওপর বজ্রগর্ভ মেঘ তৈরি হয়, সেখানেও কিন্তু একটা কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এবং যেটা গতকালও বিভিন্ন জায়গায়, বাঁকুড়া, পুরুলিয়া, ওই সব জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে। তো এই ছিল আবহাওয়ার আপডেট। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল, আর না ভালো লাগলে তো বলাই আছে ডিসলাইক করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।